যতদিন বৈজ্ঞানিকরা কোনো এমন ধরনের সিস্টেম খুঁজে না নেয় যার থেকে মানুষদের খুবই দ্রুত গতিতে টেলিপোর্ট করা যায়, ততক্ষণই এরোপ্লেনই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার সাধন হয়ে থাকবে এবং সব থেকে দ্রুত গতিতে যাবা এয়ারক্রাফট হয়ে থাকবে। বিশ্বের প্রত্যেকটি বড় বড় শহরে কম করে একটাও হলে এয়ারপোর্ট রয়েছে, যেটি বিশ্বের এক কোণা থেকে আরেক কোণায় লোকেদের আসা যাওয়া করার জন্য একটি মাত্র জায়গা। কিন্তু বন্ধুরা, একটি দুর্ভাগ্যের ব্যাপার যে প্রত্যেকটি প্লেন হ্যাঙ্গারে টানারের মতো তার শেষ সময় টানিয়ে রাখা হয় না। কিছু প্লেন খুবই অদ্ভুত জায়গায় ল্যান্ড করে, আর আজকে আমি আপনাদের ওইসব অদ্ভুত ল্যান্ডিং করা জায়গাগুলি দেখাবো যে জায়গায় এখনো পর্যন্ত কোটি কোটি টাকার বিমানগুলি রোদ খাচ্ছে এবং রোদে পুড়ে ছাই ছাই হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকগুলি এরোপ্লেন আকাশে উড়েছিল আর একটি আরেকটির সঙ্গে লড়াইও করেছিল, কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্লেন কোনোদিন ফিরে আসেনি। আর আজকে 70 বছর পরেও ওই সময় হারিয়ে যাওয়া জাহাজগুলি ফিরে আসেনি, তাদের খোঁজও পাওয়া যায়নি। কিন্তু যখন এই প্লেনগুলি দুনিয়ার সামনে আসে তখন কেউ চিন্তাও করতে পারে না যে এই প্লেনগুলি এই অবস্থায় পড়ে রয়েছে। পেগাসাস বিমান, যে প্লেনটি এখনো পর্যন্ত আন্টার্কটিকার বরফে পড়ে রয়েছে, এই প্লেনটি একসময় এত বিখ্যাত ছিল যে এই প্লেনের নামে আজও পর্যন্ত ওই জায়গায় একটি এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে। এই প্লেনটি ওই জায়গার বরফ এমনভাবে সামলায় রেখেছে যে এখনো যদি আপনি এই জায়গায় যে প্লেনটি দেখেন তাহলে সেই নতুন প্লেনের মতো মনে করবেন, আর মনে হবে যেন এখনই এই প্লেনটি এই জায়গায় ক্র্যাশ হয়েছে। কিন্তু বন্ধুরা, এই প্লেনটি 8 অক্টোবর 1970 থেকেই বরফের মধ্যে এই প্লেনটি এমন করেই পড়ে রয়েছে। এই প্লেনের পাইলট ওই সময় একটি ভয়ানক তুফানের মধ্যে ফেঁসে গিয়েছিল, যার কারণ ওই পাইলট আগের কোনো দৃশ্যই দেখতে পেরেছিল না। আর বাতাস এত দ্রুত গতিতে চলছিল যে প্লেন নিজের ইচ্ছা অনুসারে উড়ান ভরছিল, আর বিমানটি বেঁচে থাকার মানে সেফভাবে ল্যান্ড করার কোনো চান্সই ছিল না, যার কারণ এই প্লেনটি ওই জায়গাতেই ক্র্যাশ হয়ে গেল আর বরফের মধ্যে নিজের কবর তৈরি করল। কিন্তু বন্ধুরা, প্লেনে থাকা 80 লোকেরা যে করে হোক বেঁচে গেল, কিন্তু প্লেন লোকেদের মতো অত ভাগ্যশালী ছিল না। আজকে লোকেরা সম্পূর্ণ বিশ্ব থেকে এই প্লেনটি এই জায়গায় দেখতে এসে থাকে, আর এই প্লেনের বডির পরে নিজের নাম লিখে কিছু ফটো নিয়ে সম্পূর্ণ বিশ্বের সামনে প্রদর্শন করে। নম্বর 6, অনেক বছর ধরে পুরনো রাশিয়ান কার্গো প্লেন আম আল কুয়েনের রেগিস্তানে মানে মরুভূমিতে রোদে গরম হচ্ছে। এই প্লেনের পুরনো সময় অনেকই ইন্টারেস্টিং। এই প্লেনের পরে পামা বিচ হোটেল লেখা রয়েছে, কিন্তু 1999 সালের পরে এই প্লেনটি কোনো জায়গায় ওড়েনি, না কোনো জায়গাতে উড়েছে, না কোনো যাত্রীর আগমন হয়েছে। এই প্লেনের নাম হচ্ছে IL-76। এই প্লেনটি 1975 সালে তৈরি করা হয়েছিল। এর আগে প্লেনটি সোভিয়েত এয়ারফোর্স ব্যবহার করেছিল, কিন্তু প্লেনটি তৈরি হবার 20 বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ভিক্টর বোট নামে এয়ারলাইনে বেচে দেওয়া হলো। আপনি হয়তো জানেন না, কিন্তু আসুন আমি বলে দিই যে ভিক্টর বোট এই বিশ্বের মধ্যে সব থেকে বড় হতিয়ার স্মাগলারদের মধ্যে একজন। এই ব্যক্তি নিজের প্লেনটি ব্যবহার করে ওয়েপন সাপ্লাই করার কাজ করত। এই কারণে এই ব্যক্তি আজও পর্যন্ত আমেরিকার জেলে গ্যারকানুনি কাজ করার হিসাবে সাজা কাটছে। এবার হয়তো আপনি বুঝে গেছেন যে এই প্লেন কেন এখনো পর্যন্ত রোদে পড়ে রয়েছে আর কেন প্লেনটি রোদ খাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই জায়গায় থাকা লোকাল লোকেরা বলেছে যে মাঝখানে এই প্লেনটি কাবড়াখানায় বেঁচে দেওয়া হয়েছিল, মানে গুজরিখানায় বেঁচে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে এই প্লেনের দামি সামানগুলি বের করার পরে এমন করে এইখানে ফেলে দেওয়া হয়েছে। নম্বর 5, যখন 2017 সালে ক্র্যানজারো এয়ারলাইন ব্যাংক করাপ্ট হয়েছিল তখন এই প্লেনের সব সামানগুলি নিলাম করার জন্য বের করা হয়েছিল। এবার আপনি হয়তো এইটি চিন্তা করছেন যে এর মধ্যে বড় কি ব্যাপার, প্লেন কিনা লোক এবং বেচা লোক তো খুব সহজেই পাওয়া যায়। কিন্তু মার্চ 2019 সাল আসতে আসতে বোয়িং এর 3টি এয়ারলাইন্স কিনা লোক পাওয়া গিয়েছিল না। এই 3টি প্লেন আজও পর্যন্ত নিউ কোবেতে দাঁড়িয়ে ধুল খাচ্ছে, আর এই প্লেনের মালিক এই প্লেনটি $7.8 মিলিয়ন বেচতে চায়। কিন্তু এখন এই জায়গায় কিছু সমস্যাও আসছে, লোকেরা এই প্লেনটি এমনভাবে কিনতে চাচ্ছে না। তখন এই প্লেনের মালিকরা প্লেনটির পার্টস বেচার প্ল্যান করলো, কিন্তু এই প্লেনটির পার্টসগুলিও বিক্রি হয়নি, আর এত সময় পর্যন্ত প্লেনটি না চলার এবং না ওড়ার কারণে এখন এই প্লেনটির দামি দামি টেস্ট করা হয় যে এখন প্লেনটি ভালো করে উড়তে পারবে কি না। এখন এই প্লেনটি পুরনো হয়ে গেছে, যার কারণ কোনো গ্যারান্টি নেই যে প্লেনটি টেস্টগুলি পাস হতে পারবে। আর এই প্লেনটির পার্টসগুলি এই কারণে বিক্রি হচ্ছে না যে প্লেনের পার্টস পুরনো হয়ে গেছে এবং জং লাগার সময়ও চলে এসেছে। কিছু লোকেরা এই বিষয় বিশ্বাস করছিল না, কিন্তু এখন 3টি প্লেন সেল করার জন্য রেডি হয়ে গেছে, আর এখন মালিকরা এই প্লেনগুলির দাম
7 মিলিয়ন আমেরিকান ডলার রেখেছে। নম্বর চার, প্রায় 60 বছর পর্যন্ত হেলেনিকান এয়ারপোর্ট পুরো এথেন্সের মধ্যে একমাত্র এমন একটি এয়ারপোর্ট ছিল। 2001 সালে গ্রিসের সরকার চিন্তা করল যে এর আগে 2004 সালের অলিম্পিক গেমটি পোস্ট করে তার আগে তাদের কাছে একটি ভালো এবং সুন্দর একটি এয়ারপোর্ট থাকা খুবই প্রয়োজনীয়, যার কারণ হেলেনিকান এয়ারপোর্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করা কোনো বড় একটি ব্যাপার ছিল না, কিন্তু বন্ধ করার পরে ওই জায়গাটি ওইভাবে লাভারেজ ছেড়ে দেওয়া একটি দুঃখের ব্যাপার ছিল। কিন্তু কপাল খারাপ যে কিছু লোকেরা নিজেদের ভালো ভালো প্লেনগুলি পুনরায় নিয়ে যাওয়ার জন্য ভুলেও গিয়েছিল। আজও পর্যন্ত অনেকগুলি এয়ারলাইন এবং এরোপ্লেন হেলেনিকা এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মৃত্যুর সময় গুনছে। আর এর মধ্যে একটি বোয়িংকা 747 উড়োজাহাজটি একসময় সম্পূর্ণ বিশ্বের চাহিদার জাহাজ ছিল। এই প্লেন প্রায় বিশ্বের প্রত্যেকটি দেশের কাছে ছিল, কিন্তু এখন এই প্লেনটি তো ওড়া তো দূরের ব্যাপার। এই প্ল্যানটি এখন এমন অবস্থায় পড়ে রয়েছে যে স্টার্টও নিতে পারবে না। নম্বর তিন, ইংল্যান্ডের মধ্যে একটি পুরনো ব্রিটিশ অ্যাব্রো শেটলটন প্লেন এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে পড়ে তেমন করেই পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এটি একটি উদাহরণ যেটি আমাদের প্রমাণ করে যে তখন কি হয় যখন লোকেরা নিজেদের মিউজিয়ামটি বন্ধ করে দেয়, যখন তারা মোটেই চিন্তা না করে যে ওর মধ্যে রাখা সামানগুলির অবস্থা কি হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই জায়গায় প্রথমে একটি মিউজিয়াম ছিল যার মধ্যে সারা বিশ্ব থেকে ঐতিহাসিক বিমানগুলি এই জায়গায় রাখা হয়েছিল। যখন এই মিউজিয়ামটি বন্ধ করা হলো তখন বড় বড় হাওয়াই জাহাজের জন্য কোনো আরেকটি ঘর তৈরি করা হয়েছিল না। এই জায়গার সরকার এই প্লেনগুলি 1989 সালেই বেচে দিয়েছিল, আর ওদের কোনো ইচ্ছা ছিল না যে তারা পুনরায় এই প্লেনগুলি কিনবে, যার কারণ এই পুরনো জাহাজগুলি এবং ওর মধ্যে একটি অ্যাব্রো শাটল প্লেন যেটি সর্বপ্রথম 1991 সালে উড়ান ধরেছিল, ওই প্লেনটি আজকের সময় খোলা মাঠে জং খাচ্ছে। আসলে এই প্লেনটি 40 বছর থেকে বেশি সময় কাজ করেছিল, কিন্তু বন্ধুরা এখনো এই বিমানগুলির কপালই খারাপ। আর এই বিমানগুলির কপাল খারাপ তখনই হবে যখন শেষ সময় এই বিমানগুলি কাবাড়খানায় নিয়ে এসে কেটে পিচ পিচ করা হবে। নম্বর দুই, 2014 সালে একটি খবর সম্পূর্ণ বিশ্বের মধ্যে ছড়িয়েছিল যে মালয়েশিয়ার এয়ারলাইনের একটি বিমান MS-370 কোন জায়গায় হারিয়ে গেছে, আর সম্পূর্ণ বিশ্ব থেকে সার্চ টিম এদিকে ওইদিকে খোঁজ করতে শুরু করেছিল, যার থেকে যেন ওরা জানতে পারে ওই প্লেনটি কোথায় রয়েছে। আর এখন আরেকটি নতুন সার্চ টিম গুগল আর্থের সাহায্যে ছানবিন করছিল, আর ওনারা বলেছিল যে প্লেনটি ওরা পেয়ে গেছে কম্বোডিয়ার জঙ্গলে, যেটি খুবই ডেঞ্জারের জায়গা ছিল, যে জায়গাটি আমরা সারা বিশ্বের মধ্যে জাঙ্গল অফ কম্বোডিয়া নামে জানি। গুগল আর্থ থেকে নেওয়া ফটোগুলি পরিষ্কারভাবে এটি বলে যে এই প্লেনটি জঙ্গলের মধ্যে নিঃশব্দে পড়ে রয়েছে। কিন্তু মালয়েশিয়ান এয়ারলাইন্সের অধিকারীরা এই বিষয় বললে তারা ছানবিন করে বলল যে মুখ্য যাচকর্তারা বলেছে যে ওই প্লেনটি ইন্ডিয়ান ওশানে কোনো জায়গাতে পড়েছিল হয়তো, আর যে প্লেন আমরা এই ফটোর মধ্যে দেখতে পারছি ওই প্লেনটি তো কম্বোডিয়ার জঙ্গলে পড়ে রয়েছে। আর মুখ্য যাচকর্তাদের যদি অনুমান ঠিক থাকে আর এটি MS-370 যদি না হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে এই প্লেনটি কাদের আর প্লেনটি এত দূরে কি করে পৌঁছলো। নম্বর এক, গত কয়েকদিন আগে একটি জলের জাহাজ কেপ টুজলাতে ক্রিপ স্টেশের পরীক্ষণ করছিল, কারণ ওই জায়গার সরকার ওই জলের উপরে একটি ব্রিজ বানানোর প্ল্যান করছিল। কিন্তু ওই জায়গার সবার ধ্যান একটি ক্র্যাশ হওয়া IL-2 প্লেনের পরে পড়ল। এই প্লেনের মধ্যে অনেক কাগজ তথা অনেক পাইলটের নিজের সামান ছিল। এই প্লেনটি জুলাই 1943 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু বন্ধুরা 1 নভেম্বর 1943 সালে এই প্লেন প্রথমবার লড়াই করার মাঠে নেমেছিল, আর কোনোদিন ফিরে তাকালো না বিশ্বের বুকে। এই প্লেনের বুকে লড়াইয়ের দাগগুলি দেখে সবাই চিন্তা করতে পারে যে কত আঘাত ছুঁয়ে এই প্লেনটি লড়াই করেছিল। এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবার পরে আর জলের ভেতর এত সময় থাকার পরেও এর মধ্যে থেকে পাইলটের লাইফ জ্যাকেট বের করা হয়েছিল, যেটি খুব ভালো অবস্থায় পাওয়া গিয়েছিল। আর ওই জ্যাকেটে এই পাইলটটি পেয়েছিল একটি পুরস্কার, সেটিও মেডেল রূপে ছিল। প্লেনে পাওয়া প্রুফের আধারে এটি জানা গেল যে ওই পাইলট ওই সময় প্যারাশুট ছাড়াই উড়ান ভরেছিল, আর ওই সময় এই ঘটনাগুলি খুবই সাধারণ ব্যাপার ছিল। বন্ধুরা, আপনার এর মধ্যে কোন প্লেনটি সবথেকে দুর্ভাগ্যজনক মনে হলো আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।